আওয়ামী লীগের সাথে থাকলে হিরো আর এখান থেকে বেরিয়ে গেলে হয় জিরো। গাজীপুর সিটি নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে গণসংযোগে গিয়ে এমন কথা বলেছেন দলটির সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া। এ সময় গাজীপুর সিটির সাবেক জাহাঙ্গীরের বিষয় সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন বলেও জানান তিনি। দুপুরে নগরীর টেকনপাড়া সাগর সৈকত কনভেনশন সেন্টারে প্রধান অতিথি বক্তব্যে তিনি কথা বলেন। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমাতুল্লাহ খান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আমি আপনাদের অনুরোধ করব,